আমাদের আসলে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও এআইডি দিয়ে কাজ করব। আমার এখানে ভার্সন আছে 2.3.3, যাদের আপডেট ভার্সন আছে সমস্যা নেই, আমার এটা আগে দেওয়া ছিল সেই ভার্সনটাই রয়ে গেছে। কিন্তু বেসিক আমাদের ফিচার এক, জাস্ট কিছু আপডেট ফিচার অ্যাড হয়। আমি আজকে বেসিক কিছু জিনিস দেখাবো, যে আসলে এটা তো আমরা জানি সবাই নাকি, যে আমি হচ্ছে অ্যাপ্লিকেশন নামটা যে নামে দিব, আমার অ্যাপটার নাম হবে কি সেই নামটাই হবে। তা আমি দিচ্ছি হচ্ছে মাই মাই ফার্স্ট, আচ্ছা এটা দিলাম বেসিক ইন্ট্রোডাকশন। এটা তো আমরা জানি কোম্পানি নেম, আর নিচে আসা আছে প্যাকেজ নেম। প্যাকেজ নেম সম্পর্কে বলা হয়েছে যে আমাদের গুগল প্লে স্টোরে কি সেম প্যাকেজ নাম, প্যাকেজ নেম যদি সেম হয় তাহলে কি করা যাবে না, অ্যাপ আপলোড করা যাবে না। আমি হয়তো বেসিক ইন্ট্রোডাকশন নামে একটা কি করছি, ওয়েট আমাদের তাহলে অ্যাপের নাম হচ্ছে কি বেসিক ইন্ট্রোডাকশন। আমাদের এখানে যে প্যাকেজ নেম, যেমন আমার এই ল্যাপটপটা, ল্যাপটপ দিয়ে হচ্ছে ইয়া হয়েছে, আমার ল্যাপটপের যে ইয়া ফোল্ডার সেটার নাম হচ্ছে সাবিত তাহসিন। তো আমার হচ্ছে কম ডট এক্সাম্পল ডট সাবিত তাহসিন ডট হচ্ছে কি বেসিক ইন্ট্রোডাকশন। আমি বেসিক ইন্ট্রোডাকশন নামে যখন একটা অ্যাপ গুগল প্লে স্টোরে আপলোড দিব, এই নামে আমি দ্বিতীয় কোনো অ্যাপ কি দিতে পারবো না, আপলোড করতে পারবো না। এখন আমি হয়তো আপডেট কিছু করলাম, সেটা হচ্ছে আপডেট করা, কিন্তু আমি নতুন কোনো অ্যাপ কি এই নামে দিতে পারবো না। ঠিক আছে, আমি অন্য কোনো ডিভাইস থেকে, আমার যদি কম ডট এক্সাম্পল এখানে যদি সাবিত তাহসিন না যদি অন্য কিছু হইতো তাহলে তো যেত যেত না, কারণ তাহলে তো প্যাকেজ নেম কি সেম হইতো না। কিন্তু আমার এই ডিভাইস থেকে এই নামে আমি কি সেকেন্ড কোনো অ্যাপ কি প্লে স্টোরে আপলোড করতে পারবো না। কিন্তু আমি কি এমনি তৈরি করতে পারবো? হ্যাঁ এমনি তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমার এই ডিভাইসে বেসিক ইন্ট্রোডাকশন নামে আমি কি একাধিক অ্যাপও কি, হ্যাঁ পরে চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। না তাহলে সমস্যা নেই, ওটা আমি ভিতরে যেয়ে কি করতে পারবো, কনফিগারেশনে যেয়ে কি করে দিব, চেঞ্জ করে দিব। আর হচ্ছে আমার এই যে এইটা যেটা, এটা প্রজেক্ট লোকেশন আমার হচ্ছে এটা কোথায় কি হচ্ছে, সবার নর্মালি সি ড্রাইভে থাকে, আমি হচ্ছে কাস্টমাইজ করে কিসে রাখছি, এটা চেঞ্জ করা যায়, এটা তো বেসিক কথাবার্তা একদম। আমি এখানে যে কি করে নিতে পারি, চেঞ্জ করে নিতে পারি। তো এখানে আমি বলবো যে সি ড্রাইভে না রাখতে, অনেক সময় আসলে উইন্ডোজ দেওয়া লাগতে পারে, বা ল্যাপটপ কোনো কারণে ইয়া হয়ে গেল, তোমার রিকভারি কোনো টাইম পাইলা না, তখন কি হয়ে যাবে এই প্রজেক্ট গুলো আর পাবা না। যেমন আমার একবার কি হলো, আমার ল্যাপটপে একবার প্রবলেম হলো, কোনোভাবে আর হচ্ছে সিস্টেমকে ইয়া করতে পারলাম না, অপারেটিং সিস্টেমকে কোনোভাবে সফল করতে পারলাম না, সে অবস্থায় আমার নতুন করে উইন্ডোজ দেওয়া লাগছে। তখন আলটিমেটলি আমি সি ড্রাইভকে তো অ্যাক্সেস করতে পারি নাই। তো অ্যাক্সেস করতে যদি না পারি তাহলে আমি ডাটাগুলোও তো পাবো না। তো আমার কিন্তু সবগুলো কি হয়ে গেছে, আমার অনেক প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু পাই নাই। তো এটা আমার মনে হয় সি ড্রাইভে না রেখে অন্য কোনো ড্রাইভে রাখলে ভালো হয়। ঠিক আছে, তারপর আমরা নেক্সট দিব নর্মালি। হ্যাঁ হ্যাঁ ওটা যেতে পারে, ওটা আমার জাস্ট সেভ ড্রাইভে দিছি। আর এইটা বলা হয়েছে যে আমি কোন প্ল্যাটফর্মের জন্য আসলে কি, মানে কোনটার জন্য আমি অ্যাপ বানাতে চাচ্ছি। এখানে যে রাইট ক্লিক করা আছে ফোন অ্যান্ড ট্যাবলেটের জন্য,
এখানে যে অয়ার দেওয়া যায়, টিভি দেওয়া যায়, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও, আবার চাইলে সবগুলোও দেওয়া যায়, এরকম আছে আর কি। নর্মালি আমরা হচ্ছে নর্মালি অ্যাপ তৈরি করি কিসের জন্য? ফোন অ্যান্ড হচ্ছে কি ট্যাবলেটের জন্য। আর এটা বলা হয়েছে আগে যে মিনিমাম এজকে হচ্ছে কি আমার অ্যাপটা সর্বনিম্ন কোন গ্রাহক ইউজ করতে পারবে। তা আমি এখানে ডিফল্ট হিসেবে সাধারণত এপিআই 14 দেওয়া আছে, আইসক্রিম স্যান্ডউইচ, যার ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 4.0, এখন চলতেছে 8.0 ওরিও, হ্যাঁ তাই না? এর আগে ছিল অ্যান্ড্রয়েড 7.0 নৌঘাট। আচ্ছা এখন আমি যদি এপিআই 14 রাখি তাহলে কি হবে? এখানে দেখো 100% দেখাচ্ছে তাই না, অ্যাপ্রক্সিমেটলি কি 100%, যেগুলো গুগল প্লে স্টোরে অ্যাক্টিভ ডিভাইস আছে এরকম প্রায় আশা করা যায় অ্যাপ্রক্সিমেটলি কি 100% হচ্ছে কি করবে আমার অ্যাপটা কি করতে পারবে ইউজ করতে পারবে। আচ্ছা আমি যদি এখানে আমি যদি মার্শমেলো দেই তাহলে কি হবে? অ্যাপ্রক্সিমেটলি আছে কত 39.3% মানুষ কি ইউজ করতে পারবে, এই জন্য আমরা নর্মালি চিন্তা করবো। আচ্ছা এখন তাহলে কি আমরা কি একদম মিনিমাম যেটা আছে সেটা দিব না? সেটা দিলে আবার অনেক ফিচার আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। যেমন আপডেট কিছু ফিচার আছে যেগুলো বলে দেয় যে এই ফিচার গুলো সাধারণত কি 4 পয়েন্টের উপরে যারা আছে তারাই শুধু কি করতে পারবে ইউজ করতে পারবে। নর্মালি আপাতত এই এপিআই 14 দিলেই মোটামুটি দু একটা ফিচার করতে ম্যাক্সিমাম ফিচারে কি করা যায় ইউজ করা যায়। কথা বোঝা গেল? আচ্ছা তাহলে আর হচ্ছে এরপর দিব আমরা নেক্সট। আর এইখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, ফার্স্ট হচ্ছে কি অ্যাড নো অ্যাক্টিভিটি, অর্থাৎ আমি কোনো অ্যাক্টিভিটি কি করবো না তৈরি করবো না। এটা হচ্ছে বেসিক অ্যাক্টিভিটি, এটা হচ্ছে বটম নেভিগেশন অ্যাক্টিভিটি, যেখানে এই যে আমরা সেটিংস টাইপের অনেক জিনিস আছে তাই না, আমাদের বিভিন্ন অ্যাপে এখানে চাপ দিলে কি সেটিংস আসে, লগ ইন অপশন আসে, আরো বিভিন্ন অপশন আছে, এরকম যদি আমরা করতে চাই এটা দিয়ে করতে পারি। আর এমটি অ্যাক্টিভিটি, নর্মালি আমরা এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, যে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটিতে কিছুই কি দেওয়া থাকবে না, নর্মালি একটা ইয়া হিসেবে একটা হ্যালো ওয়ার্ল্ড থাকবে একটা টেক্সট ভিউ এর মাধ্যমে। এটা হচ্ছে ফুল স্ক্রিন, দেখো এখানে কি ফুল স্ক্রিন জুড়ে আছে, যেমন আমরা নর্মালি অ্যাপ করলে কি উপরে এরকম ইয়ে আসে না, এই যে হেডার অংশ আসে না, কিন্তু আমি যদি এটা দিই তাহলে কি হবে ফুল স্ক্রিন, আমার যে ডিভাইস ডিভাইসের ফুল স্ক্রিন জুড়ে কি থাকবে এটা থাকবে। আর এটা হচ্ছে অ্যাড মুভ, নর্মালি আমরা অ্যাড ট্যাড দেই না সেটার জন্য এরকম গুগল অ্যাড মুভ অ্যাড অ্যাক্টিভিটি ইউজ করা হয়। তারপর আমাদের আছে গুগল ম্যাপ, আমাদের হচ্ছে গুগল ম্যাপ অ্যাক্টিভিটি, আমরা ম্যাপিং এর যে কাজ টাজ করি আমরা ম্যাপ ইউজ করি না, তো আমরা সেই সময় কি করব এটা ইউজ করব। এটা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটি, আমি যদি মেসেঞ্জার বা ফেসবুকের কথা বলি তাহলে কি হয় ইউজার নেম পাসওয়ার্ড এটাকে এখানে ডিফল্ট করে দেওয়া থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টার ডিটেইল ফলো, এটার ডিজাইন দেখে বুঝতে পারতেছে এরকম আমার ডিজাইন লাগলে কি করব। আর এটা হচ্ছে ন্যাভিগেশন ড্রয়ার, এটা হচ্ছে ন্যাভিগেশন ড্রয়ার, আমরা বাম পাশে ক্লিক করলে অনেক সময় এরকম একটা কি আসে মেনু চলে আসে, যেমন গুগল প্লে স্টোর আছে না, এরকম দিলে কি চলে, বাম পাশে যেখানে ক্লিকের একটা অপশন আছে সেখানে দিলে কি চলে আসে, বা টুইটার যারা ইউজ করি যখন বাম পাশে ইয়া দিই তখন কি চলে আসে তার প্রোফাইল, তারপর হচ্ছে তার হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন এরকম অপশন আসে আর কি, ঠিক আছে। বা আমাদের ফেসবুকের রাইট সাইডে ক্লিক করলে কি আসে অনেকটা এই টাইপের, ঠিক আছে, ন্যাভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি। তারপর এটা আছে স্ক্রলিং অ্যাক্টিভিটি, যে আমি স্ক্রল করতে পারবো। এটা হচ্ছে সেটিংস অ্যাক্টিভিটি, আমার যদি কিছু সেটিংস দেওয়া লাগে, যে আমার কিছু অ্যাপে কিছু সেটিং হইতে পারে, যে আমি আমার ইমেইলটাকে হাইড করে রাখবো কিনা, আমি আমার হচ্ছে ইউজার নেমটা হাইড করে রাখবো কিনা, বা আমি অন্য কোনো অপশন থাকতে পারে, আমি সাউন্ড কম বেশি করবো কিনা, ঠিক আছে, এরকম দিলে আমি এরকম অ্যাক্টিভিটি ইউজ করবো। আরেকটা হচ্ছে ট্যাবড অ্যাক্টিভিটি, এটা নর্মালি হচ্ছে যে আমার যখন অনেকগুলো অপশন থাকে, যে আমি কি একটা পেজে চাচ্ছে অনেকগুলো কি করব, যে নর্মালি আমরা ইমেজ দেখতে গেলে কি হয় ল্যাপটপে ইমেজ শো করতে গেলে কি হয় রাইট সাইডে ক্লিক করলে লাইক থাকে। এখন কথা হচ্ছে যেগুলো তো আমরা এমনিও করতে পারি করতে পারি না, যেমন মনে করো ম্যাপ অ্যাক্টিভিটি নেওয়ার জন্য আমরা কোড লিখে লিখে করতে পারি, কিন্তু এইগুলো তোমাকে কি করে দিচ্ছে একটা ডেমো তৈরি করে দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি আমাদের যে ইয়ে বলে না টেমপ্লেট, এটা হচ্ছে এক একটা কি টেমপ্লেট, এগুলো তুমি ইচ্ছা করলে কি করতে পারো তৈরি করতে পারো। ন্যাভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি, এটা তুমি কোড লিখে লিখেও করতে পারো, কিন্তু তোমাকে অ্যান্ড্রয়েড স্টুডিও একটু সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে কি তারা এই কোড টুক কি করে দিচ্ছে করে দিচ্ছে, তুমি এটা কি করে নিতে পারবা এডিট করে নিতে পারবা, বুঝতে পারছো? কিন্তু নর্মালি এগুলো কিন্তু কি কোড করেও করা যায়, কথা বুঝে গেল? নর্মালি আমরা কি নেব এমটি অ্যাক্টিভিটি নেব, এমটি অ্যাক্টিভিটি নিয়ে আমরা নেক্সট দিব।
এখানে দেখো অ্যাক্টিভিটি নেম, আসলে অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটি হচ্ছে এক একটা কি পেজ, এক একটা পেজ কে কি বলে অ্যাক্টিভিটি বলে। তা আমাদের ফার্স্ট যে পেজটা, সেই পেজটার আমার অ্যাক্টিভিটি নেমটা হচ্ছে কি মেইন অ্যাক্টিভিটি। আমি ইচ্ছা করলে এটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, আমি ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করব। আর এইখানে দেখো একটা রাইট ক্লিক করা আছে জেনারেট লেআউট ফাইল, অর্থাৎ হচ্ছে আমার জাভা ফাইল, এটা যে মেইন অ্যাক্টিভিটি এটা মূলত ডট জাভা ফাইল নামে আসবে, ঠিক আছে? আর অ্যাক্টিভিটি মেইন মেইন যেটা আছে এটা আসবে ডট এক্সএমএল আকারে। আমরা তো জানি মনে হয় যে ডট এক্সএমএল ফাইল কি আর ডট জাভা ফাইল কি। ডট এক্সএমএল ফাইল হচ্ছে কি করার জন্য, কন্টেন্ট ডিজাইন করার জন্য, আর মেইন অ্যাক্টিভিটি আর যে ফাংশনালিটি, আমার যে কাজ থাকবে, আমার যে অপারেশন থাকবে, সেই অপারেশন গুলো কোথায় লাগবো, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলে, ঠিক আছে? অর্থাৎ আমার বেসিক অপারেশন গুলো, ফাংশনালিটি গুলো জাভা ফাইলে রাখবো, আর হচ্ছে আমার ডিজাইন গুলো কোথায় রাখবো, ডট এক্সএমএল এ। এক্সএমএল ভিতরে আমি কোনো লজিক লিখতে পারবো না, ঠিক আছে? লজিক আমাকে কোন জায়গা থেকে দিতে হবে, ডট জাভা ফাইল থেকে। আমার একটা অ্যাপে একটা ফাংশনালিটি বেসড একটা কাজ আছে, সেটা আমি কোন জায়গায় দেবো, ডট জাভা ফাইলে। রাহুল বোঝা যাচ্ছে? আচ্ছা, করবো জেনারেট করবো লেআউট ফাইল, ঠিক আছে? এটা জেনারেট না করে আবার ইসের মাধ্যমে জেনারেট করা যায়, কিন্তু লিঙ্ক আপ টিঙ্ক আপ কি একটু ঝামেলা। যেমন আমার ফার্স্ট পেজটার সাথে কোন জাভা ফাইলটার সাথে কোন এক্সএমএল ফাইলটা হচ্ছে কি হবে কানেক্টেড হবে, সেটা কিন্তু আমার কি করে দিতে হবে, যদি আমি এটা জেনারেট না করি তাহলে লিখে দিতে হবে। কিন্তু কি দরকার আছে, আমি যদি জেনারেট করি তাহলে কিন্তু কোড আমাকে কি করবে, প্রোভাইড করবে যে আমার কি লিঙ্ক আপ কি করা লাগবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে নর্মালি আমরা ফিনিশ করব, ফিনিশ করলেই আমাদের কাজ মোটামুটি শেষ। এটা হচ্ছে অনকাইন্ড অফ ইমুলেটর, জাস্ট আমি আমার ফোনের ডিভাইসটা ইমুলেটর হিসেবে কাজ করতেছি। ইমুলেটর বুঝি তো? আচ্ছা, আমাদের অ্যাপ আমরা দুই ভাবে রান করতে পারি। এক হচ্ছে আমাদের যে ডিভাইস আছে অ্যান্ড্রয়েড ডিভাইস, সেটার মাধ্যমে করতে পারি, আর আরেকটা হচ্ছে কিসের মাধ্যমে, আমাদের কি আছে ভার্চুয়াল ডিভাইস আছে, আমরা কিসে ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারি, আমাদের যেটাকে বলা হচ্ছে কি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস এভিডি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে এভিডি ইউজ করে আমাদের অ্যাপগুলো, আমাদের যদি অ্যান্ড্রয়েড ফোন নাও থাকে, আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আমরা যে প্রজেক্ট করবো সেই প্রজেক্টগুলো রান করে কি করতে পারি, দেখতে পারি। তা আমার এটা আপাতত ভার্চুয়াল ডিভাইস হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এখানে আমি অ্যাপ রান করলে এখানে আসবে, ঠিক আছে? যেমন এখানে আমার অনেক অ্যাপ আছে, এটা আমার ফোনকে আমি ভার্চুয়াল ডিভাইস হিসেবে ইয়া করতেছি, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা নর্মালি এভিডি ইউজ করতে পারবা। এখন যেটা দেখো যে আমাদের এখানে আসলো, তো নর্মালি দুইটা ফাইল তৈরি হয়েছে, তাই না? একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। তাহলে এক্সএমএল পার্টে আমরা হচ্ছে কি করব, ডিজাইন করব। আমাদের যত আমাদের অ্যাপে যত রকম ডিজাইন আছে, যত রকম বাটন আছে, যত রকম টেক্সট ভিউ আছে বা আদার্স কোনো জিনিস থাকলে, এগুলো কি করব, ডট এক্সএমএল ফাইলে করব। আর আমাদের যে ফাংশনালিটি আছে, কোনটা তোমার আসে নাই, তোমার তাহলে মানে ইন্টারনালি রোড দেখতেছি, পরে দেখতেছি। জাকারিয়া ভাই দেখতে বলো তো। এখন তাহলে কথা হচ্ছে যে আমরা হচ্ছে এটাই করব ডিজাইন, আর এটাই করব কি ব্যাকএন্ডের কাজ করব বা ফাংশনালিটি লিখব। একটু দেখি আমরা এইটাই দেখি, এইটাই এই যে ফার্স্টে প্রথমে যেটা আছে দেখো, অ্যান্ড্রয়েড সাপোর্ট কনস্ট্যান্ট লেআউট, আমাদের অনেকগুলো লেআউট আছে, কনস্ট্যান্ট লেআউট আছে, রিলেটিভ লেআউট আছে, তারপর হচ্ছে লিনিয়ার লেআউট আছে, এরকম আমাদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে আমরা কি এক এক ধরনের লেআউট ইউজ করব। তা আমরা আপাতত যে লেআউট ইউজ করব লিনিয়ার লেআউট, ঠিক আছে? লিনিয়ার লেআউট আমরা সব কাজই আপাতত কি লিনিয়ার লেআউট দিয়ে করব। এখানে যে ইয়াটা বেশি দেখাচ্ছে পার্সেন্টেজটা, আমরা জাস্ট কি কমাই দেব। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা গেল। আর আরেকটা আছে হচ্ছে ডট জাভা ফাইল, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল। এটা দেখো যে এখানে আমরা তো জাভা লেখা সিস্টেম জানি, একটা প্যাকেজ থাকে, তাই না? কোন প্যাকেজে আছে, এখানে ইম্পোর্ট, নর্মালি আমরা জাভাতে কি করি ইম্পোর্ট, যেমন স্ক্যানার যদি ইয়া করি ইম্পোর্ট, তারপর হচ্ছে এসে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এরকম ইম্পোর্ট করি না? এখানে ওই যে এরকম ইম্পোর্ট করা লাগে, অ্যান্ড্রয়েড ডট সাপোর্ট ডট ডিসেবেন ডট হচ্ছে অ্যাপ ডট অ্যাপ কম্প্যাটিবিলিটি, এরকম বিভিন্ন বিষয়গুলো। এই ইম্পোর্টগুলো সাধারণত কি আমি যখন অ্যাপ তৈরি করি এই দুইটা কি ডিফল্ট ইম্পোর্ট কি
রান করে দেয় এরপর যদি আমাকে কিছু ইউজ করতে হয় তাহলে কি করতে হবে ইম্পোর্ট করে নিতে হবে ঠিক আছে এইখানে আছে মেইন অ্যাক্টিভিটি যে ক্লাস আমার যে এই যে ক্লাসটা এই ক্লাসের নাম হচ্ছে কি মেইন অ্যাক্টিভিটি তাই না মেইন অ্যাক্টিভিটি যেটা এক্সটেন্ড করতে আছে কি অ্যাপ কম্পাট অ্যাক্টিভিটি আর এই অ্যাপ কম্পাট অ্যাক্টিভিটি মূলত অ্যাক্টিভিটি ফাইলকে কি করে এক্সটেন্ড করে এটা দেখলে বুঝবে কন্ট্রোল দিয়ে যদি আমরা ক্লিক করি দেখো কথা বুঝছি যে আমি চাচ্ছি এই যে এক্সটেন্ডটা করছে এটা মূলত কাকে এক্সটেন্ড করছে ফার্স্টে এক্সটেন্ড করছে কাকে অ্যাপ কম্পাট অ্যাক্টিভিটি আমরা দেখি এই জাভা ফাইলের ভিতর কি আছে এটা একটা জাভা ফাইল সেটা আমি আনছি এটা হচ্ছে কন্ট্রোল দিয়ে এই বিষয়ের উপর ক্লিক করলে চলে যায় ঠিক আছে কন্ট্রোল দিয়ে এটার উপর ক্লিক করলে কি সেই জাভা ফাইলে চলে যায় দেখো পাবলিক ক্লাস অ্যাপ যে কম্পাট অ্যাক্টিভিটি সেটা আবার কাকে এক্সটেন্ড করছে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করছে না এটা হচ্ছে কি এটা কি মাল্টি লেভেল হচ্ছে না যে আমার এ ক্লাসটা বি ক্লাসকে কি করছে এক্সটেন্ড করছে আবার সি ক্লাস হচ্ছে বি ক্লাসকে কি করছে এক্সটেন্ড করছে বি ক্লাসটা আবার কি সি ক্লাসকে এক্সটেন্ড করছে ই ক্লাসটা কি বি ক্লাসে এক্সটেন্ড করছে এখন যদি বলি ই ক্লাসে কি কি আছে ই ক্লাসে এ এর সব জিনিসও আছে এ এর যেসব মেথড আছে এ এর যেসব প্রপার্টিস আছে সেগুলো আছে বি এর সবগুলো আছে সি এর সবগুলো আছে পর্যন্ত ডি এর কি ডি ই পর্যন্ত সবগুলোই কিসে আছে ই তে আছে তাইলে আমরা ফার্স্টে দেখলাম যে আমাদের মেইন অ্যাক্টিভিটি এটা এক্সটেন্ড করতে হচ্ছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিকে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি আবার কাকে এক্সটেন্ড করছে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিকে দেখি ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটির ভিতর যাব দেখো এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি এটা আবার কাকে এক্সটেন্ড করছে বেস ফ্র্যাগমেন্ট জেবি তাই না আচ্ছা এখন থেকে আমাদের এইটা কি আছে এই যে বেস যেটা আবার ইয়া করছে কাকে বেস ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি এটা আবার এক্সটেন্ড করছে কাকে এটাকে এখানে বেস ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি এপ্রিল না কত এপিআই 14 তাই না এপিআই 14 দেখো আবার কি করছে এপিআই 14 আবার এক্সটেন্ড করছে কাকে সাপোর্ট অ্যাক্টিভিটি আবার এক্সটেন্ড করছে কাকে অ্যাক্টিভিটিকে তাই না আচ্ছা তার মানে এটা মাল্টি লেভেল বুঝতে পারছি মাল্টি লেভেল হচ্ছে না আচ্ছা আমি যদি তাহলে বেসিক কথা বলি যে মেইন অ্যাক্টিভিটি মূলত কি অ্যাক্টিভিটিকে কি করছে এক্সটেন্ড করছে তাই না কারণ অ্যাপ কম্পাট অ্যাক্টিভিটিকে করছে অ্যাপ কম্পাট অ্যাক্টিভিটি আবার আরেকটাকে এক্সটেন্ড করছে সেটা আবার আরেকটাকে এক্সটেন্ড করছে সেটা আবার আরেকটাকে এক্সটেন্ড করছে সেটা আবার কাকে এক্সটেন্ড করছে অ্যাক্টিভিটিকে ঠিক আছে তারপরে যেটা এখানে যে অন ক্রিয়েট আমাদের হচ্ছে লাইফ সাইকেল পড়ানো হবে আমাদের হচ্ছে কি যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল ঠিক আছে এই অ্যাক্টিভিটি লাইফ সাইকেল যখন পড়ানো হবে সেখানে আছে অন ক্রিয়েট আছে অন রিজিউম আছে অন পাউস আছে ঠিক আছে তারপর হচ্ছে অন ফিনিশ এই টাইপের কিছু ইয়ে আছে ঠিক আছে সেগুলো পরে দেখানো হবে তা আপাতত হচ্ছে অন ক্রিয়েট মেথড এখানে দেখো সুপার ডট অন ক্রিয়েট এটা হয়েছে তারপরের লাইনে কি হয়েছে সেট কন্টেন্ট ভিউ অর্থাৎ এই জাভা ফাইলটা কাকে শো করবে এই জাভা ফাইলটা যখন ইয়া হবে তখন আলটিমেটলি শো করবে কাকে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন তার মানে এইখানে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটাকে কি করবে শো করবে কথা বোঝা গেল আচ্ছা এখন আমরা দেখবো যে এই বাম দিকে আমাদের যে বিষয়গুলো আছে এখানে আসলে কি কি আছে দেখো এখানে অনেকগুলো অপশন সিলেক্ট করা যায় অ্যান্ড্রয়েড আছে না প্রজেক্ট সিলেক্ট করা যায় প্যাকেজ তারপর হচ্ছে তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড প্রজেক্ট ফাইলস এরকম অনেক কিছু আছে না তা নর্মালি আমরা যখন কাজ করবো তখন কাকে সিলেক্ট করবো অ্যান্ড্রয়েড সিলেক্ট করবো আর আমাদের কিছু অ্যাডভান্স কাজ করতে গেলে আমাদের প্রজেক্ট সিলেক্ট করা লাগবে ঠিক আছে তা নর্মালি আমরা প্রাথমিক অবস্থায় কি সিলেক্ট করবো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে দেখি দুইটা জিনিস আছে একটা হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে কি গ্রাডল স্ক্রিপ্ট ঠিক আছে আগে অ্যাপে যাই দেখি অ্যাপের ভিতরে কি কি আছে ভিতরে আছে ম্যানিফেস্ট তাই না ম্যানিফেস্ট আছে না দেখো ম্যানিফেস্ট দেখো আমার মনে করে একটা অ্যাপে ইন্টারনেট কানেকশনের জন্য আমার ইয়া লাগতে পারে পারমিশন লাগতে পারে না যে আমার অ্যাপটাই কি লাগবে ইন্টারনেট কানেকশন লাগবে তো আমার তাহলে তো আমার অবশ্যই কি আমার পারমিশন নেওয়া লাগবে না আমার অবশ্যই কি নেওয়া লাগবে পারমিশন নেওয়া লাগবে তা নর্মালি আমরা এর ভিতরে এরকম পারমিশন নিয়ে নিই বা আমি চাচ্ছি যে আমি ফোন কল রিলেটেড কোনো অ্যাপ বানাবো তাহলে হচ্ছে আমার কি ডায়ালার ইয়ারটা কি করা লাগবে তোমার হচ্ছে পারমিশন নেওয়া লাগবে বা আমি এসএমএস যদি ইয়া করতে চাই তাহলে আমার কি এসএমএস এর যে ইয়া সেই পারমিশনটা নেওয়া লাগবে না তা নর্মালি আমরা পারমিশনগুলো নিই
তারপর হচ্ছে এই যে এখানে অ্যাক্টিভিটি, আমাদের যতগুলো অ্যাক্টিভিটি থাকবে আমরা এর ভিতরে কি করবো, অ্যাক্টিভিটি গুলোকে কি করবো, ইনক্লুড করবো। যেমন মনে করো আমার অ্যাপে 10টা অ্যাক্টিভিটি আছে, 10টা অ্যাক্টিভিটি মানে 10টা কি আছে, পেজ আছে, তাই না? 10টা পেজ আছে না? অ্যাক্টিভিটি মানে কি, একটা করে পেজ, 10টা পেজ আছে। এখন আমি চাচ্ছি সবগুলোকে পোর্ট্রেট মোডে রাখবো না, আমাদের মোড আছে কয়টা, দুটা না? একটা পোর্ট্রেট মোড, একটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মোড মানে কি, লম্বালম্বি ভাবে থাকে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে কি চড়াভাবে। যেমন এমএক্স ফিলে যখন ভিডিও ওপেন করি তখন সেটা কিভাবে দেখায়, আকারে দেখে না, ল্যান্ডস্কেপ আকারে দেখে না? বা আমরা যখন গেমস খেলি, গেমস কিন্তু নর্মালি কি পোর্ট্রেট ইসে আসে না, কিসে থাকে, ল্যান্ডস্কেপ ইসে থাকে। তা আমি চাচ্ছি যে আমার একটা অ্যাক্টিভিটি ল্যান্ডস্কেপের মধ্যে থাকবে, আর একটা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেশনটা, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপে থাকতেও পারে আবার কি পোর্ট্রেট মোডে থাকতে পারে। এইগুলো আমি নর্মালি এর ভিতরে লিখি। যেমন এইখানে দেখো, এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাক্টিভিটি, তাই না? এখানে কি আছে, এই অ্যাক্টিভিটি, এটা একটা কি হয়েছে, শুরু হয়েছে। আমি চাচ্ছি যে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশনটা, এটা তো আমাদের ফার্স্ট পেজ, তাই না? আমরা কোনো পেজ নিছি আর, আমরা একটা পেজই কিন্তু নিচ্ছি। আমাদের এখানে অ্যাক্টিভিটি আছে কয়টা, নর্মালি একটা আছে। এরপরে যদি অ্যাক্টিভিটি নেই, এটা কিন্তু ইনক্লুড করা লাগবে। এটা কিন্তু ডিফল্ট একটা আছে, এরা কি করে দেয়, ইনক্লুড করে নাই কিন্তু।